প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনার নাম কি? জি সুজনা। একটু জোরে বলবেন। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করছেন? কী দেওয়া ভাত খেয়েছেন? ডাল দিয়ে। তো সাথে কি মাছ মাংস ছিল না? টাকার অভাবে কিনতে পারেন নাই? কেন, সপ্তাহে কদিন খান মাছ মাংস? সপ্তাহে কতদিন খাইতে পারি? আচ্ছা, মানে সপ্তাহে কোনোদিন মাছ মাংস জুটলেও জোটে, না পারলে নাও জোটে, মানে কোনো ঠিক নেই। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা, আচ্ছা। তো বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন একটু বলেন। আচ্ছা, এটা কি ইউটিউব আসছিলেন? এর আগে করছিলাম দুই তিনটা। তো তারপর আবার আসতে হলো? আসলাম, অনেক অভাবের কারণে আছে, হেল্প সহযোগিতা পাই নাই, ভালো একজন মনের মানুষের জন্য প্রতিবেদনের সামনে আছে, কিন্তু ভালো মনের মানুষ পাই নাই, সেই জন্য ইউটিউবের সামনে আবার আছে। তো আপনারা কয় ভাই বোন? ভাই আছে একটা ছোট্ট বড়। আচ্ছা, তো আপনার বাবা মা নাই না? বাবা বিয়ে করে চলে গেছে, মা আছে আমার কাছে থাকে। বা মানে মা আপনার কাছে থাকে? আচ্ছা, মা আপনার কাছে থাকে, তো আপনি কি করেন? আমি মানুষের বাড়িতে কাজ করি, সেলাই মেশিন হাতের কাজ করে দিই, 200 টাকা দেয়, ওটা দিয়ে সংসার চালাই। তো সারা জীবন কেটেই করবেন নাকি স্বামীর সংসার করার ইচ্ছা আছে? স্বামীর সংসার করার ইচ্ছা আছে, যদি ভালো একজন মনের মানুষ পাই যে আমার কষ্টটা শেয়ার করে নিতে পারবে, দুঃখটা বুঝবে, যে আমার অন্ধকার জীবন আলো নিয়ে আসবে, তাকেই আমি জীবন সঙ্গী। আচ্ছা, যে আমার অন্ধকার জীবন আলো নিয়ে আসবে, তাকেই আমি জীবন সঙ্গী, তাকে জীবন সাথী করব। আচ্ছা, তো আপনি যে এত কষ্টে আছেন, কষ্ট থেকে যে আমাদের ইউটিউবে আসছেন, তো এখন মনে করেন অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাবে বা কথা বলতে চাবে, তো সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার দেবো ভাই, ফোন নাম্বারে যোগাযোগ। ফোন নাম্বার দিলে ফোনের সাথে যোগাযোগ করবে? আচ্ছা, তো ফোন ধরতে পারবে তো নাকি আবার ফোন বন্ধ করা? কোনো ভাই যাতে বাজে কথা খারাপ কথা বলে না, ভাইরা ফোন দেবো, প্রবাসী ভাইরা ফোন দেবেন, ভালো মন দিয়ে ফোন দেবেন, কথা বলবো, কোনো বাজে কথা বলবো। কেন, ফোন দিয়ে কি বাজে কথা বলে? বলে তো ভাই, অনেক ভাইরাই তো বাজে কথা বলে। অনেক ভাইরা বাজে কথা বলে, মানে যেটা এখন বলা যাবে না নাকি? আচ্ছা, তো তখন কি ফোন কেটে দেন? কেটে দেয় ভাই, বাদে কথা শোনার জন্য তো ইউটিউবটা সার নেই, ইউটিউবটা সার সে কষ্ট দেয়, তাতে কোনো মানুষ আমার পাশে দাঁড়া যায়, ভালো মানুষ আমার পাশে দাঁড়াবে, তাকে আমি জীবন সঙ্গী করবো, সেই জন্য। আচ্ছা, তো আপনার বয়স কত? বয়স 16 বছর। 16 বছর, খুব বয়স অল্প, কিন্তু আর 2-1 বছরের মধ্যে তো হয়তো মেয়েরা বিয়ে দিয়ে দেয় বাপ মারা। তো আপনার মা কি বিয়ের কথা বলে কখন আপনাকে? আচ্ছা, মেয়েরা মানে মা বাবা কখনো মেয়েকে নিজের বাড়ি রাখতে চায় না, তো চায় তাড়াতাড়ি সমানে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে। তো আপনার মাও তেমন চিন্তা করছে আর কি, কিন্তু কেন বিয়ে হচ্ছে না? বিয়ে এমনি হচ্ছে না ভাই, ভালো মনের মানুষ পাই না, সেই জন্য। আমি চাই যে আমার কষ্টটা বুঝবে, আমার দুঃখটা বুঝবে, আমি কষ্টটা শেয়ার করে নিতে পারবো, তাকে মনের মানুষ বানাবো ভাই। হঠাৎ করে একজনের বিয়ে করা যায়, আচ্ছা, বিয়েটা তো ছেলে খেলা না। তো এখন মনে করেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবো, আমি কথাবার্তা বলবো, তার যদি ভালো লাগে পরে আমার বিয়ের প্রস্তাব দিলে মনের মতন হইলে আমি বিয়ে করবো। তো নাম্বার বলতে পারেন? না। তো দর্শক আপনারা যদি আপুটির সাথে মানে কথা বলতে চান, তো তার নাম্বারটি আমি বলে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 01764226539। আমি নাম্বারটা আবারও বলছি, 01764226539। তো এই নাম্বারে ফোন দিলে আপনার এই আপুটির সাথে কথা বলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।